নমস্কার, আমার নাম মোইনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলে এসেছি গড়িয়া বোরালে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে কৌশিক। আমি ওনার নাম্বারটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তা ডিরেক্টলি ওনাকে কল করে নেবেন। সো এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, বোরালে এটা কোথায় আছে? এই এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে, এটা বোরাল হাই স্কুল থেকে 400 থেকে 500 মিটার ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। আচ্ছা, আর গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনটা এখান থেকে, নজরুল মেট্রো স্টেশন এখান থেকে ধরো বোরাল হাই স্কুল 500 মিটার ম্যাক্সিমামটাই ধরলাম, আর বোরাল হাই স্কুল থেকে কবি নজরুল হচ্ছে 1.5 কিলোমিটার, টোটাল 2 কিলোমিটার ডিস্টেন্স আছে। আচ্ছা, তো এবার গড়িয়া যদি কবি নজরুল যেতে চায় কেউ, তাহলে কিভাবে যাবে এই ফ্ল্যাট থেকে? ফ্ল্যাট থেকে যেতে গেলে এখানে পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্সে, ওই দিক থেকে আসার সময় রিক্সা পাবে, অ্যাভেল করতে পারবে, কিন্তু এখান থেকে যাওয়ার সময় পায়ে হেঁটে বোরাল হাই স্কুল অব্দি যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে হয়তো মিনিট 3-4 কের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, ওখানে বোরাল হাই স্কুলে ওখানে পৌঁছালে ওখানে অটো পেয়ে যাবে, অটোতে 10 মিনিট লাগে কবি নজরুল মেট্রো স্টেশন। ভাড়া কত আছে? ভাড়া 10 টাকা। 10 টাকা, আচ্ছা। আর এটা তো স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর স্কোয়ার ফিট এরিয়া কত আছে? এটা 700 স্কোয়ার ফিট আছে, 700 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা তো রিসেল ফ্ল্যাট, কত বছর পুরনো বিল্ডিংটা? এটা তোমার 2018-এর বিল্ডিং। 2018? কেন সেল? 5 বছর বয়স হচ্ছে। আচ্ছা, এটা সেল করার একটাই কারণ হচ্ছে এনারা 3 BHK একটা ফ্ল্যাটে মুভ করে গেছে মুকুন্দপুরে। আচ্ছা আচ্ছা, তো ওই ফ্ল্যাটটাও লোনে কেনা, এই ফ্ল্যাটটাও লোনে কেনা। তো এটা অলরেডি দুটো এক বারেন হয়ে গেছে, উনি ভাড়া রেন্টটা চাইছেন না। আচ্ছা আচ্ছা, উনি এটাকে ক্লোজ করে দিতে চাইছেন। ওকে, সিসি অ্যাভেলেবল আছে তো? বিল্ডিং সিসি অ্যাভেলেবল আছে। আচ্ছা, আর পেপার সব ওকে আছে? পেপার সব। আচ্ছা, মানে যে কোনো ন্যাশনালাইজড বা প্রাইভেট ব্যাংক থেকে লোন হয়ে যাবে, তাই তো? উনি নিজেও লোন করেছিলেন, লোন অলরেডি চলছে। আচ্ছা, কিছু টাকা লোন আছে, ম্যাক্সিমামটা শোধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। এখানে অ্যামেনিটিস কি আছে? অ্যামেনিটিস তো এটা স্ট্যান্ড অ্যালোন একটা স্টেট থ্রি প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে বিশেষ কোনো অ্যামেনিটিস নেই, শুধু মেইনটেনেন্স স্টাফ আছে যারা উইকলি মানে আশপাশগুলো পরিষ্কার করে রাখে। আচ্ছা, এই আছে, আর কোনো সেরকম মেইনটেনেন্স। তাহলে ওই মেইনটেনেন্স কস্ট কত করে পড়বে? 250-300 টাকা মতো। আরে, খুবই খুবই রিজনেবল আছে আর কি। আর এখানে তো পার্কিং অ্যাভেলেবল নেই? না, পার্কিং নেই, বাইক পার্কিং এর জায়গা আছে। পার্কিং? আচ্ছা, ওটা তো অ্যাবসলিউটলি ফ্রি, তাই না? আচ্ছা, আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? এটা মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই। তাহলে জলের সেরকম আয়রন নেই? আয়রন নেই। আর এরিয়াতে কি ওয়াটার লগিং হয়? না, এই এরিয়াতে ওয়াটার লগিং, বোরাল খুব উঁচু জায়গা, এখানে কোনো ওয়াটার লগিং এর সমস্যা নেই। আচ্ছা, আর বিল্ডিং এর নিচে আই থিঙ্ক 12 ফুটের রাস্তা রয়েছে, তাই তো? 12 ফুটের রাস্তা। আচ্ছা, 12 থেকে 14 ফুট। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আচ্ছা, এবার হচ্ছে মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। এখানে লোকাল মার্কেট কি রয়েছে? লোকাল মার্কেট এটা মেইন হচ্ছে তোমার বোরাল হাই স্কুলের কাছে গেলেই ওখানে বিশ্ব বাংলা মার্কেটটা পেয়ে যাবে। রাইট রাইট, ডান দিকে গেলে রক্ষিতের মোড় আছে, বাঁ দিকে তো গড়িয়া মার্কেট আছে। আর একটা যেটা মার্কেটে মার্কেটের ব্যাপারটাও বলছি, প্লাস আরেকটা রাস্তা আছে এখানে থেকে যাওয়ার, মানে গড়িয়াতে, সেটা হলো এই এই ডান দিক দিয়ে এই রাস্তাটা যখন বেরিয়ে সোজা বেরিয়ে গেলেই এখানে হচ্ছে প্রিমিয়ার ফ্যাক্টরি মোড়। আচ্ছা, মানে ব্রহ্মপুর মেন রোডটা এখান থেকে অ্যাভেল করতে পারবে। বাবা, এবং প্রিমিয়ার ফ্যাক্টরি মোড়ের ওখানেই বাজার, ATM, সব ব্যাংক, স্কুল সব রয়েছে। আচ্ছা, এখান থেকে 400 মিটার হবে। আচ্ছা, আর সুপার মার্কেট এখানে কি রয়েছে? স্পেন্সার্স মোড়, তোমার তো নয়নদপুরে এখান থেকে স্পেন্সার্সটা পেয়ে যাবে। মহামাতলাতেও রয়েছে? মহামাতলাতেও রয়েছে, আরামবাগ রয়েছে, আর পাটুলিতেও রয়েছে, তাই না? আছে। আচ্ছা, আর এবার হচ্ছে আপনার স্কুলের কথা যখন তুললে, কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? বেঙ্গলি মিডিয়াম স্কুল রয়েছে, বোরাল হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, এখানে আদর্শ বিদ্যালয় বলে একটা স্কুল রয়েছে, বেঙ্গলি মিডিয়াম। আর এখান থেকে তুমি মহামায়াতলা চলে গেলে এখানে তুমি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলটা পেয়ে যাবে। রাইট রাইট, কলেজ পেয়ে যাবে সামনে, কে দাস কলেজ, অ্যান্ড্রুস কলেজ। আর হসপিটাল বলতে নিয়ারেস্ট হসপিটাল হচ্ছে রেমেডি। আচ্ছা, এখান থেকে 2 কিলোমিটার রেমেডি হসপিটাল। আর তাছাড়া ভেতর দিয়ে হিন্দুস্তান হেলথ পয়েন্ট, বাইপাসে গেলে তো পিয়ারলেস থেকে শুরু করে সবই হসপিটাল পাচ্ছে। ওকে, এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো তুমি বলেই দিলে, এখান থেকে 2 কিলোমিটার, তাই তো? আর যদি আমি রেলওয়ে স্টেশন আর বাস স্ট্যান্ডের কথা বলি, রেলওয়ে স্টেশন এখান থেকে 4 কিলোমিটার, গড়িয়া রেলওয়ে স্টেশনটাই কাছে পড়বে। আচ্ছা, আর বাস স্ট্যান্ড বলতে এখান থেকে 2 কিলোমিটার, ওই মেট্রোর কাছেই তো 5-6 নম্বর বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অটো স্ট্যান্ড কি আছে কাছাকাছি? কাছাকাছি রক্ষিতের মোড় টু গড়িয়া যাচ্ছে, গড়িয়া 5 নম্বর অটো স্ট্যান্ড আছে। আর এখান থেকে বলেই দিলাম প্রথমে যে 400-450 মিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বোরাল হাই স্কুল স্টপেজ। রাইট, ওখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট গড়িয়াতে পৌঁছে যাবে। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিটের এই 2 BHK ফ্ল্যাটটা রয়েছে। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এখানে আপনারা আরেকটা ফ্ল্যাট পেয়ে যাবেন।
এখানে কিন্তু কোনো লিফট নেই, এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, কলাপসিবল গেট লাগানো রয়েছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন। এই সাইডে আপনারা এমসিপিটা পাবেন, দেখতে পাচ্ছেন প্রিথমের সব ওয়্যারিং রয়েছে, আর অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টুকু দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। দেখেন স্পেশিয়াস রয়েছে এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিউ। রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত পরিবেশ, বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টুর দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, নর্থ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। ফেসিং দেখে নিন, ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর নর্থ ফেসিং আমি ঢুকলাম। সো এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x8, দেখে নিন 16x8 হচ্ছে এটা সাইজ। এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা গ্রানাইটের টাচ করে দেওয়া রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে চারজনের ডাইনিং টেবিল রাখতে পারবেন, আর এই সাইডে এল শেপের একটা সোফা রাখতে পারবেন, আর টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। তো একটা বড় এলইডি টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। লিভিং কাম ডাইনিং রুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ, রোড ভিউ রয়েছে। একটা বড় বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন, দেখে নিন। আর এটা হচ্ছে আপনার কিচেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। একটা বড় সিঙ্ক ইউজ করা হয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর ওপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন, আর ফ্রিজের পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন। তো একটা সিঙ্গল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মার্বল ফ্লোরিং রয়েছে, পিভিসির ডোর পেয়ে যাবেন। ঢুকেই স্ট্রেট তিনখানা মার্বলের স্ল্যাব রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার, ক্লাসিকের একটা কমোড পাচ্ছেন, জেটস্কি, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, গিজারের পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন, আর ওপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর মোটামুটি উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখে নিন, প্রপার ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, বাইরেটা একটা বেসিন পাচ্ছেনই, প্লাস ভেতরেও বেসিনের পয়েন্ট রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9। ফেসিং দেখে নিন, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন, এসির পয়েন্ট আপনারা ফার্স্ট বেডরুমে পাচ্ছেন, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর ফার্স্ট বেডরুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x11, দেখে নিন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমের সাইজ। ফেসিং দেখে নিন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন, ওয়ার্ড্রোবের জন্য দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x3.5। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মার্বল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাচ্ছেন। ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে ট্যাপের পয়েন্ট, এটা হচ্ছে আপনার কোমোড,
মাপলে একটা ছোট স্ল্যাব করে দেওয়া রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টার রয়েছে, আর মোটামুটি উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইলস ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, এটার সাইজটা হচ্ছে আপনার 5x5। ব্যালকনি দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর করে গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে টপ টু বটম। আর এটা হচ্ছে আপনার লোকালিটি। সো দ্যাটস ইট, আপনাদেরকে 700 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। যদি আপনারা সাইট ভিজিট করতে চান আমি নিচে ডিসক্রিপশন বক্সে কৌশিকের নাম্বার দিয়ে দেবো, সেখানে একবার কল করে একবার সাইট ভিজিট করে নিন। সো কৌশিক, 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? এটা বক্স প্রাইস রাখা হয়েছে 17,50,000 টাকা, 17.5। আর এটা তোমার স্কোয়ার ফিট যদি হিসেব করো তাহলে 700 স্কোয়ার ফিটে 17,00,000 টাকা তোমার হচ্ছে, 2500 টাকা পার স্কোয়ার ফিট হচ্ছে। খুবই রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস, এখানে প্রফিটের কোনো ব্যাপার নেই। উনি বরং লসেই এটা ছেড়ে দিচ্ছে, কারণ যেহেতু ওনার এটা এক্সট্রা বার্ডেন রয়েছে, ওইদিকেও একটা ইএমআই চলছে, এটারও ইএমআই চলছে। একদম রিজনেবল রেটে 17,50,000 টাকায় উনি ছেড়ে দেবেন। তাও কিছুটা ডিসকাউন্ট হবে কি নাকি এটা ফিক্সড প্রাইস আছে? এটা ফিক্সড প্রাইস আছে। যদি যদি তোমাদের এই নেগোসিয়েশনের কথাটা বলো, সেক্ষেত্রে ফ্ল্যাটের ভেতরে যদি কালার যেটা আছে সেই কালারটা করে দেওয়া যেতে পারে। ফ্ল্যাটটা সবই ঠিক আছে, আমার মনে হলো যে একটু পলিশিং এর দরকার আছে, একবার রং করে নিলে তো একদম পুরো দারুণ হবে। কারণ 5 বছরের রিসেল তো। হ্যাঁ, 5 বছরের এস্টিমেটেড লাইফ তোমার 50-60 বছর থাকে। রাইট। আর এটা 5 বছর সদ্য বয়স হয়েছে, সুতরাং এখানে কোনো অসুবিধা নেই, এটা একদম নতুন ফ্ল্যাটেরই মতো। শুধু কালারটা করে নিতে হবে, সেটাও আমরা ওই 17.5 এর মধ্যে করিয়ে দেবো। ও, পেন্ডিং এটাও হয়ে যাবে তাই তো? বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।